আমরা যাই বই, তুই তার ডবল বস। আমরা কাজ থেকে বাড়ি যাই, তুই সারাদিন কাজ করিস, কেন রে? ভাই আমার ছেলে খেলি আমার বড় স্বপ্ন। আমার ছেলে কলকাতায় পড়াশোনা করছে, মাসে আমার 5,000 টাকা করে লাগে, তাই আমি তোদের থেকে ডবল ইট বই। আমি সারাদিন কাজ করি রে ভাই। এত করে তো খাচ্ছি ভাই, তোর ছেলে চাকরি পেলে তোকে ভাত দিবে তো? ভাই আমার ছেলে সোনার ছেলে, আমার ছেলের মতন ভালো ছেলে এই গ্রামে নাই। দিলেই ভালো। আব্বা ভালো আছো তো? আমি 10 দিন কাল লেগে ছুটি পানু, বাড়িতে ঘুরতে আনু। মধু বাড়ি আসো, মধু আসো, শোনা আমার কাছে আসো। তুমি বাড়ি আসলে আমার বাড়ি ভরে যায় শোনা, আর তুমি চলে গেলে আমার বাড়ি খালি হয়ে যায়। তোমাকে দেখলে আব্বা আমারও মনটা ভরে যায়। বাপ তুমি ঘরে একদিন আরাম করো, আমি তোমার লাগে ভালো মন্দ রান্না করি। ঠিক আছে আব্বা। মধু ভাত খোলা হয়ে গেছে, আসো মধু খেলো। আসছি আব্বা। আজ তুমি এইসব বলি আমি ভালো মন্দ রান্না করব। আব্বা তুমি ডিম খাবা না? না মধু তুমি খাইলে আমার খাওয়া হয়ে গেল। আব্বা কলকাতায় চলে গেলাম। যাচ্ছ মধু? যাও, রাস্তায় ভালোভাবে যাবা, কারোর সঙ্গে ঝামেলা টামেলে করবা না, আর মন দিয়ে পড়াশোনা করবা। হবে আব্বা। বড় ভাই তোমার ছেলে বলে চাকরি পাইছে? হ্যাঁ রে ভাই, ছেলে তো আজ ইন্টারভিউ, দেখি আল্লাহ কি করে, সবই তো তার উপরে নির্ভর। আব্বা আমার চাকরি হয়ে গেছে, আব্বা আমার চাকরি হয়ে গেছে। বড় ভাই তোমার ছেলে তো চাকরি হয়ে গেল, মিষ্টি খাওয়াবো না? হ্যাঁ রে ভাই আমি খুব আজকে আনন্দ, আর তোর মিষ্টি খাবো না? আমি ঠিক খাওয়াবো, আমি সপ্তাহে ভাতের টাকাটা পাবো দিয়ে তোকে খাই দেবো। মধু তোমার তো চাকরি হয়ে গেছে, আমি একটা মেয়ে দেখছি, সেই মেয়েটাকে তুমি বিয়ে করো। আব্বা আমি একজনকে ভালোবাসি, তুমি বলতে মনে নাই, আমি তাকে বিয়ে করবো। আমার দেখা ভুল হয়েছে, মধু তুমি যাকে ভালোবাসো তুমি তাকেই বিয়ে করো। আব্বা ঠিক আছে আব্বা। ঠিক আছে মধু, সালাম করতে হয় না, তোমরা সুখী থাকো। এবড়ু বাজারে যাও মিষ্টি নেনো। বোমা মিষ্টি লও। হুকুম করলে তোমার কাশি হয়ে যায়, খাবার লাশের সময় তুমি কাশি বন্ধ করতে পারো না? করোনার সময় এ খাবার খাবো না, তুমি কাশতে আসতে লাইনছো, আমার করোনা হবে, তুমি গেলো। চলে আসনু, ভালো আছো তো? কি ব্যাপার, তোমার যে 6 মাস থাকার কথা যে, তুমি 5 মাসে চলে আসলা? করোনা বলি স্যার 1 মাস আগে ছুটি দিয়ে দিল। আমার কি কি লেনছো? এই দেখো আপেল লেনছি। মধু ভালো আছো? তুমি আবার আসতে গেলে কেন? সব যাও। কি সব চলো তো। তোমার বাপ কে? বিদ্যার রাসুমে ঠিক আসো দা, আমার কান মাথা ধরে গেল। আমার বাপ পড়েছে, আমাকে কষ্ট করি। তাই তুমি তোমার বাপ খেলি থাক, আমি আমার বাপের বাড়ি চলে গেল। থামো থামো, তুমি যা বলবা তাই হবে, তাহলে তুমি এক্ষুনি নিলি যাও। বা ওঠো, তোমাকে বিদ্যা আশ্রমে ঠসতে দেবো। মধু আমি যাব না, আমি মরলে এই বাড়িতেই মরব। হ্যাঁ লেগে তোমার বাবু মা তুমি দেখতে পায় না, শুধু কাশবাজে। মধু আমাকে ওষুধ এনতে, আমি আর কাশবো না। ওষুধ লেশি দিলে এ বয়স্কের লোকের কাশি ভালো হয় না, তুমি চলো তোমাকে ঠসে গি। মধু আমি তোর পা ধরে বলছি, আমাকে এই বাড়িতে নিয়ে যাস নি, মরতে দিলে আমাকে এই বাড়িতে মরতে দে। তুমি আমার কথা কি শুনছো? তুমি টেনলি চল যাও। চলো চলো, ও ঠিকই বলছে। আল্লাহ আমাকে কুঠে নিয়ে যাচ্ছে, আমি কুঠে যাচ্ছি, আল্লাহ আমাকে মরতে দিলে এই বাড়িতে মরতে দাও। মধু এখানে বসো, মধু বৃষ্টি আরম্ভ হয়ে গেছে। ওঠো মধু এবার চলো, বৃষ্টি থেমে গেছে, আসো মধু। আমি কি ভুল করতে যাচ্ছি না আল্লাহ,
আমি এ ভুল আর করব না। আব্বা তুমি বাড়ি চলো, আমি আর যাব না। আবার ঘুরে আসলে যে সাথে করি বুনু খেকি না লানা। এই আমার বৃষ্টি মুড়ে আমি ভিজি কেন? কিটি আমার খোঁজ লিলি? তোমার আবার কি খোঁজ দিলবে? তুই খোঁজ লিবি নি? আমি জানতুক না, আজ কি জানু? বাপ সারা জীবন আমার খোঁজ লেবে। তুই বাড়ি ঠিকই বেড়া, আমি আমার বাপ খেলে থাকবো, তোর মতন মেয়ে দরকার নাই। আমি ভুল করেছি, তুমি ক্ষমা করে দিও। আব্বা আমাকে ক্ষমা করে দিন।